আমি সরকার সাহেবকে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করছি, সরকার সাহেবকে যে অনুরোধ করবো একটা দিক যে 6 লেন থেকে ভোজরাট পর্যন্ত আপনারা প্রোগ্রাম করবেন, ডেট কনফার্ম করে দিক। আমি ভোজরাট নয় আরও 6 কিলোমিটার এক্সট্রা হাঁটবো। একটা কথা, সরকার সাহেবরা তো অনেক খেয়েছেন, একটু চর্বি বেশি হয়ে গেছে, এর হেঁটে চর্বি কমছে, কমুক না। আজকে তো 12 বছর পরে হাঁটতে দেখছি ওনাদেরকে, সেই যা হেঁটেছিল 12 বছর আগে। হচ্ছে ভোট ধরা কল ভাই, ভোট ধরা কল ছাড়া আর কিছু নাই। যত ভোটে এগিয়ে আসবে CNRC দেখাবে, ভোট মিটে গেল, ভোট মিটে গেল, কল বন্ধ হয়ে গেল। জনসংযোগ করছেন পঞ্চায়েত নির্বাচনের আগে, কেমন সাড়া পাচ্ছেন? পঞ্চায়েত নির্বাচন বলে আমি জনসংযোগ করছি না, আমি ভোটে জেতার পর থেকেই মানুষের কাছে আসি, বুথে বুথে যাই, মানুষের সাথে কথা বলি, সাধারণ মানুষের সাথে কথা বলি, তার অধিকার সম্পর্কে সচেতন করানোর চেষ্টা করি। ইনস্ট্যান্ট আমার কাছ থেকে যে সার্টিফিকেট পাঠিয়ে যেগুলো আছে, অভিযোগ থাকলে সমাধান করার চেষ্টা করি, অন্যথায় ডিপার্টমেন্টাল ওয়াইজ আমি সমাধান করার চেষ্টা করি। আজকে এসেছি এখানে মাঝেরাইতে, আপনার শানপুকুর অঞ্চলের 131 নম্বর বুথে সাধারণ মানুষজন এসে উপস্থিত হয়েছে। দেখুন, আমি চাইলে বড় মিটিং করতে পারি, 10,000, 20,000, 30,000 মানুষ, 50,000 মানুষ জড়ো হয়ে যাবে, কিন্তু কত হচ্ছে এই এই বুথের সে বয়স্ক মেয়েটা লোকটাও যেতে পারবে না, বয়স্ক মাটাও যেতে পারবে না, তার অধিকার সম্পর্কে যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা কীভাবে পেতে হবে, বা একজন কৃষক কীভাবে তার অধিকার পেতে পারে, সবাই সেখানে যেতে পৌঁছাতে পারে না। ওই জন্য আমি বুথে নেমে এসে প্রোগ্রাম করি। স্বতঃস্ফূর্তভাবে মানুষ উপস্থিত হচ্ছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। জনসংযোগে মানুষের সঙ্গে কথা বলে কি বুঝতে পারছেন, কি সমস্যা? মানুষের মধ্যে অনেক ক্ষোভ আছে, অধিকার পাচ্ছে না, লুটপাট যে হয়ে যাচ্ছে চারিদিকে, কোটি কোটি টাকা লুট হয়েছে, রাস্তাঘাটের অনুন্নত, পানীয় জলের সমস্যা। আমি একটু আগে কর্মকারপাড়া থেকে আসলাম, কর্মকারপাড়া থেকে, রাস্তাঘাটে অনুন্নত, পানীয় জলের সমস্যা, আনুষঙ্গিক অভিযোগ আছে, সেগুলো শুনছি। আমি তাকে আশ্বস্ত করেছি, আগামী দিনে যদি আমাদেরকে কোনো সুযোগ দেয় না দায়িত্বে, ওনার পঞ্চায়েত লোকাল বাড়ি পরিচালনার যদি দায়িত্ব দেয়, আমরা এদের বলছি উন্নয়ন এসে ঘরে বসে হবে না, উন্নয়ন হবে গ্রাম সংসদ রেখে, গ্রামের মানুষজন উপস্থিত থাকবে, বুথের মানুষজন উপস্থিত থাকবে, তারা যেগুলো বলে দেবে প্রধান মেম্বার সেই কাজগুলো করবে। তৃণমূল বলছে যে তারা উন্নয়নকে নিয়েই মানুষের কাছে আবার ফের ভোট চাইবে, তারা উন্নয়ন করেছে। উন্নয়ন তো তিহার জেলা আছে, উন্নয়ন প্রেসিডেন্সি জেলা আছে, উন্নয়ন মুর্শিদাবাদের পাঁচিল টপ করছে, উন্নয়ন এখন ছুটে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে না যে উন্নয়ন উন্নয়ন ঠিক হাওয়ার মতো, উন্নয়নের হাওয়া মনে হয় একে অপরের প্রতিশব্দ হয়ে গেছে, সমর্থক শব্দ হয়ে গেছে। কারণ হচ্ছে হাওয়া হাওয়া, কিন্তু হাওয়া আমরা স্পর্শ করি হয়, কিন্তু হাওয়াকে দেখতে পাই না। উন্নয়ন যদি উন্নয়ন হতো তাহলে এই ভিড়টা হতো না, এরা যদি আবাস যোজনা সঠিকভাবে ঘর পেত তাহলে এই ভিড়টা হতো না। 100 দিনের কাজ করলো এরা, শুধু শাসকের দুর্নীতির ফলে, সুপারভাইজারদের দুর্নীতির ফলে, লোকাল নেতৃত্বদের দুর্নীতির ফলে যারা 100 দিনের কাজ করে এখনও টাকা পাচ্ছে না। কেন টাকা পাচ্ছে না? এমন কেন্দ্র সরকারের সমস্যা করছে, সাথে সাথে রাজ্য সরকারেরও দোষ আছে। কেন অনৈতিকভাবে 14.5 লক্ষ যারা জব কার্ড বানিয়েছিল তাদের বিরুদ্ধে এখনও আইনগত ব্যবস্থা নিচ্ছে না কেন? খেটে মূল্য এরা এখনও টাকা পাচ্ছে না, 100 দিনের কাজ করে অনেকে সংসদ চলে, তারা কাজ কেন বন্ধ আছে? এটা সর্বপ্রথম দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে, এটা উন্নয়ন। আজকে আমার বোন আজকে সুরক্ষিত নয়, কালিয়াগঞ্জ থেকে শুরু করে দেখুন হাঁসখালি পর্যন্ত, আজকে কীভাবে হচ্ছে? আজকে বারাইপুর জেলায় গত বছরে 3টে চারিদিকে পিটিয়ে মারা হয়েছে, জেলে মারা গিয়েছিল, সারা রাজ্যে দেখুন না কী চলছে, এটা উন্নয়ন? উন্নয়ন শুধু বলছে, হাওয়ার মতো হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি না আমরা। ভাইজান, গতবারে বিধানসভা থেকে যে বলো 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 ভাইজান, গতবারে বিধানসভা থেকে যে ভাঙড়ের মানুষের কাছ থেকে যে এত ভোটে যে আপনি জিতেছেন, তবে সামনে পঞ্চায়েত নির্বাচন, শাসক দল যেভাবে আছে, কর্মীদের একের পর এক হুমকি হুমকার দিয়ে যাচ্ছেন, তবে কি আগের মতো সেই সাড়াটা পাবেন না? ভাঙড়ের মানুষের প্রতি আমার পূর্ণ আস্থা আছে, ভাঙড়ের মানুষ আমাকে যে ভরসার জায়গা করেছে আমি তার অ্যাকচুয়াল ভাঙড়ের মানুষকে আমি প্রতারিত করিনি। ভাঙড়ের মানুষের প্রতি সে ভরসা আছে, আমি বিধানসভা ভোটে বিজেপি এসে যাবে, NRC, CA, শীতলকুচি সবকে উপেক্ষা করে 1,09,000 সামথিং আমাকে ভোট দিয়েছিল, আমার ভরসা ভাঙড়ের মানুষের প্রতি। আগামী পঞ্চায়েত নির্বাচনে সমস্ত বুথের ভোট এক করবো, ভোটকে যখন যোগ করবো আমি 1,09,000-এর বেশি ভোট পাবো, সে আস্থা ভাঙড়ের মানুষের কাছে আছে। যতই হুমকি চুমকি যাই দিক না কেন, দিনের শেষে ভোট আমার বাক্সেই আসবে। সামনে পঞ্চায়েত ভোট, বুথে বুথ স্তরে এসে কেমন সাড়া মিলছে? স্বতঃস্ফূর্তভাবে মানুষ সাড়া দিচ্ছে, ISF না এখানে তাদের বিধায়কের কাছে এসে দাঁড়াচ্ছে, এখান থেকে সে ইনশোর করছে সাধারণ মানুষ যে আগামী পঞ্চায়েত ভোটে আপনার হাতেই আমরা তুলে দেবো। তৃণমূল বলছে নওজোয়ান নিয়ে এসেছি আমরা এবং স্বচ্ছ পঞ্চায়েত নির্বাচন করার জন্য আমরা স্বচ্ছ নির্বাচন চাই। অভিষেক ব্যানার্জি বলছেন স্বচ্ছ নির্বাচন চাই এবং দুর্নীতিমুক্ত নির্বাচন করার জন্য সাধারণ মানুষ যাকে প্রার্থী করবে আমরা তাকে নির্বাচনে। কোন প্রক্রিয়াতে সাধারণ মানুষ প্রার্থী করবে, কিসে কীভাবে বুঝবেন সাধারণ মানুষ প্রার্থী করেছে? ওই যে এখন ভোট দিচ্ছে, গণনা কি লাইভ দিয়ে হবে? গণনা যেটা হবে কি লাইভ দিয়ে হবে, যে সাধারণ মানুষ কাকে চাইলো? ওরা যে সৎ সাহস থাকে ওটা লাইভ দিয়ে গণনা করতে বলুন।
যে সাধারণ মানুষ কাকে চেয়েছে, ওটা প্র্যাকটিস চলছে, কে কত ভালো বুথ দখল করতে পারে, ব্যালট নিয়ে ছাড়াহিচড়া করতে পারে। 2018 করেছে তো, প্রায় 5 বছর হয়ে গেছে, ভুলে গেছে না যায়নি, সেটা দেখছে কে কত ভালো ব্যালট বাক্স ভাঙতে পারে। সে আমার মনে হয় সে প্র্যাকটিস চলছে, যারা যত ভালোভাবে ভাঙতে পারবে তারাই আগামী দিনে টিকিট পাবে। আমাদের বিধায়ক হচ্ছে সংযুক্ত মোর্চা, কিন্তু সামনেই পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটে কি আবার সংযুক্ত মোর্চা হিসেবে যে লড়াই সেই লড়াই রাখবেন না? এখনো বলা সম্ভব নয়, আলোচনার স্তরে আছে। কারণ ভোট শেষ জোট শেষ কারা বলেছিল নিশ্চয়ই জানেন, ভোটের পরে আইসিএফকে যেভাবে ডেকে দিয়েছিল আপনারাও সবাই জানেন। তবে মানুষের দাবি, সময়ের দাবি, একটা সরকার বিরোধী ভোট জোটের যে হাওয়া চলছে, আমরা সেটাকে মাথায় রেখে আলোচনা রাখছি। এই মুহূর্তে বলতে পারবো না যে আগামী দিনে সংযুক্ত মোর্চা লড়াই করবে কি সিটে বিন্যাসে লড়াই করবে, বা কোনো একটা স্পেসিফিক দলের সাথে ঐক্যবদ্ধে লড়াই করবো না একসাথে লড়াই করবো, সময় বলবে। তবে আমরা যে সমস্ত বুথে প্রার্থী দেবো সেই সমস্ত বুথগুলোতে 100% নীতি আনার চেষ্টা করবো। সিক্স লাইন থেকে ঘটপুর পর্যন্ত তৃণমূলের একটা পথসভা ছিল, সেই পথসভায় ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা বলেছে যে নওশাদ সাহেব এরকম একটা মিটিং করে দেখান। আর দ্বিতীয় কথা হলো আমার, যে উনি বলেছে যে রাত দিন 24 ঘন্টা যাদের অসুস্থ যাদের ওষুধের প্রয়োজন আছে সেগুলোকে এই ভাঙড়ের টিম তারা পূরণ করবে, কিন্তু ওনার এলাকায় ওনার বিধানসভায় এখনও মানুষ বাড়ি ছাড়া আছে, তাদেরকে কি বলবেন আপনি? শুনুন, এই দলের মুখ আর মুখোশটাকে চিনতে হবে, এই দলের মুখ আর মুখোশ চিনতে হবে। লোকসভাতে সিএ নিয়ে ভোটাভুটি চলছে, তখন বার হয়ে চলে আসলো, 8 জন অনুপস্থিত ছিল, আর রাজ্যে এসে সিএ হতে দেবো না বলে চিৎকার করছে, এদের মুখ মুখোশ জেনে গেছে। আমি সরকার সাহেবকে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করছি, সরকার সাহেবকে যে অনুরোধ করবো একটা, আমাদেরকে তো আপনারা আমাদের স্টেজ আপনাদের লোকেরা ভেঙে দিচ্ছে, পুলিশ বলছে এখানে ল অ্যান্ড অর্ডারের ব্যাপার আছে, এখানে আপনারা প্রোগ্রাম করবেন না, আবার সরকার সাহেবদেরকে প্রোগ্রাম করতে দিচ্ছে। তো সরকার সাহেব পুলিশই সমস্ত পেপারসগুলো আমাকে রেডি করে দিক, পুলিশ কনফার্মেশান দিক যে 6 লেন থেকে ভোজরাট পর্যন্ত আপনারা প্রোগ্রাম করবেন, ডেট কনফার্ম করে দিক। আমি ভোজরাট নয় আরও 6 কিলোমিটার এক্সট্রা হাঁটব, উনি 6 কিলোমিটার হেঁটেছে তো আমি 12 কিলোমিটার হেঁটে পদযাত্রা করব। তবে একটা কথা, সরকার সাহেবরা তো অনেক খেয়েছেন, একটু চর্বি বেশি হয়ে গেছে, হেঁটে চর্বি কমছে, কমুক না, আজকে তো 12 বছর পরে হাঁটতে দেখছি ওনাদেরকে, সে যা হেঁটেছিল 12 বছর আগে এটা তো আর একটু হাঁটুক। মুখ্যমন্ত্রী আবার বিভিন্ন জায়গায় গিয়ে জনসভায় সিএ এনআরসি নিয়ে, আবার সিএ এনআরসি হচ্ছে ভোট ধরা কল ভাই, ভোট ধরা কল ছাড়া আর কিছু নাই, যত ভোটে এগিয়ে আসবে সিএ এনআরসি দেখাবে, ভোট মিটে গেল কল বন্ধ হয়ে গেল সব কল। যদি সিএ এনআরসি যদি মুখ্যমন্ত্রী বন্ধ করতে চায়, আগে বলুন সুপ্রিম কোর্টে গিয়ে কেস করতে সিএ এনআরসির বিরুদ্ধে, ওনার দপ্তরে সিবিআই না ইনভেস্টিগেশন করে সেই জন্য সুপ্রিম কোর্টে ছুটে চলে যেতে পারছে, এই সেই হচ্ছে সুপ্রিম কোর্টে ছুটছে কোটি কোটি টাকা খরচ করে। তাহলে বাংলার মানুষের জন্য সত্যি যদি ভাবে, তাহলে সিএ এনআরসিকে বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? এটা তো মুখ আর মুখোশ, এদের মুখ মুখোশ বাংলার মানুষ যত দ্রুত দেখতে পাবে তত ভালো। ভাইজান আর একটা প্রশ্ন হচ্ছে, শাসক দলের কোনো এক নেতা বলছেন আইসিএফ সাম্প্রদায়িক দল এবং ভাঙড়ের বিধায়ক নওশাদ নিজের এলাকাটা হেরে ক্যানিং ভাঙড়ে এসে দাঙ্গা করছে, মানে সেই নেতার উদ্দেশ্য কি বলবেন? উনি সাম্প্রদায়িক চশমা পরে আছেন বলেই অন্যকে সাম্প্রদায়িক হিসাবে দেখছেন, উনি যে চশমাটা পরে আছেন সেটা খুলে সেকুলারের চশমা পরলে সারা পৃথিবী সারা বাংলাকে ভারতবর্ষকে সেকুলার হিসাবেই দেখবে। নওশাদ সিদ্দিকী বা আইএসএফের প্রোগ্রাম থেকে একটা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন বক্তব্য হয়েছে দেখাতে বলুক, একটা দেখাতে বলুক যে এই বক্তব্য দ্বারাই ধর্মে ধর্মে বর্ণে বর্ণে বিভেদ হতে পারে, আইএসএফের স্টেজ থেকে বা নওশাদ সিদ্দিকী দিয়েছে দেখাতে বলুক, কিছু পেরে উঠতে পারছে না, কিছু তো একটা দেখে দিতে হবে, মনকে তো অন্তত শান্তি দিতে হবে ওদের, ওই জন্য বলে নিজের মনকে শান্তি দিচ্ছে। ধন্যবাদ।